হঠাৎই টাকি বেরিয়ে গেলাম। অনেক দিন ধরে কলকাতায় একটু ইচ্ছা করছিলো ঘুরতে যেতে, তো এক স্যাটারডে সকালে বেরালাম, সানডে বিকেলে এলাম। বাবার বন্ধুদের সাথে টোটাল 12 জনের গ্রুপ করে আমরা সবাই টাকি একটা গাড়ি ভাড়া করে চলে গেলাম বাসন্তী হাইওয়ে দিয়ে। এবং দেখুন আমি দেখাচ্ছি কি সুন্দর, মানে আই সুদিং গ্রিনারি, অসম্ভব ভাল লাগছে, মানে বলে বোঝাতে পারছি না, এত সুন্দর অনুভূতি, এত সুন্দর পরিবেশ, মানে মনটা একদম অন্যরকম, সব চিন্তা টিন্তা সব বেরিয়ে গেছে। এটা আমি ইনস্টাগ্রামে রিল করছি খুব মজা করে। আচ্ছা, সেই মানে সেটাই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, কিছু কিছু অংশ যেগুলো শ্যুট করেছি তুলে ধরেছি। টাকিতে মেইনলি দেখার হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর জমিদার বাড়ি আছে, জোড়া শিব মন্দির, একটা মিনি সুন্দরবন আছে বা গোলপাতা ফরেস্ট বলে, কুলেশ্বর দেবীর কালী মন্দির, শুটিং হয়েছে ওখানে গয়নার বাক্স আর বিসর্জন দে সিনেমাটা, টাকি পিকনিক স্পট। কিন্তু মেইন অ্যাট্রাকশন হচ্ছে ইছামতি রিভারের উপরে লঞ্চ ভাড়া করে 2 ঘন্টার জন্য ঘোরা। ওটা যে কী আনন্দের সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন, কারণ ওই ভিডিওতে শ্যুট করেছি, সব শেয়ার করেছি, তখন আপনারা দেখবেন, মানে ওইটাই সবথেকে মজার, মানে আমার তো ওইটাই বেস্ট লেগেছে, আমাদের সবাইয়েরই ওইটা বেস্ট লেগেছে বলবো। আমরা টাকিতে মানে ইছামতি নদীর সামনেই একটা হোটেলে ছিলাম, মানে রাত্রিবেলা মানে জলটি এগিয়ে আসছে, মানে অসম, মানে দারুণ অনুভূতি, দারুণ মজা হয়েছে। আর এত লোক ছিলাম, গল্প হাসি ঠাট্টা মজা নানান এক্সপিরিয়েন্স সবাই শেয়ার করেছে। আচ্ছা, এটা মিনি সুন্দরবন দেখালাম, এগুলো ছবি কিছু গ্লিমসেস, বিসর্জনের বাড়ি ওইটা, সারা রাত ধরে গল্প, অনেক রাত হল, এটা ভোরবেলা 4:30 সময় ঘুম ভেঙে গেছে, তখন দেখুন কি সুন্দর, জাস্ট সানরাইজটা দেখা যাচ্ছে, দেখুন অসম্ভব সুন্দর। আর ওপারটা বাংলাদেশ, ওপারটা বাংলাদেশের খুলনা, খুলনা ডিস্ট্রিক্ট বলেছিলো আমাদের। আর জাস্ট একটু পরে দেখবেন, মানে অসম, অসম্ভব ভাল লাগছে এই ইছামতির উপরে লঞ্চ ভাড়া করে ঘোরা। আর ওয়েদারটাও দারুণ ছিল, অল্প অল্প বৃষ্টি। হঠাৎ আমার মেয়ের শখ হয়েছে একটা ছাগলকে খাওয়াবে, দেখুন খাওয়াচ্ছে কীরমভাবে, খুব সাহস, আমি তো খুব ভয় পাই এইসব। আচ্ছা, জাস্ট এবার শেয়ার করবো এই দারুণ এক্সপিরিয়েন্সটা, মানে ভুলতে পারছি না, বারবার ওই লঞ্চের কথাটাই বলছি, এত সুন্দর। আবার রিল, আমার কি জানি কেন মনে হলো খালি রিল শ্যুট করবো। এবার আমরা সেই লঞ্চে উঠছি, আর তারপরে আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটা ভ্রমণ হয়েছে, একটা মানে রিভারের উপরে, ইছামতি নদীর উপরে ঘোরাটা। 2.5 ঘন্টা ধরে ঘুরেছি, অসম্ভব হাওয়া, মিডিলে অল্প অল্প বৃষ্টিও পড়েছে, ওয়েদার দারুণ ছিল, জলের স্রোতটা দেখুন, মানে ভীষণই মজা করেছি, ভীষণই মজা হয়েছে, খুব ভালো হয়েছে সবাই মিলে একসাথে। জাস্ট জলটা দেখুন অসম্ভব ভালো, আর গাইডটাও দারুণ ছিল, সব এক্সপ্লেন করতে করতে যাচ্ছিলো, ওপারটা বাংলাদেশ, বাংলাদেশের অনেক কিছু, আর আমরা অনেক ইয়ে দেখেছি, ওই লঞ্চ বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ওইদিকে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর, খুব মজা হচ্ছে। আমার বারবার এখানে আবার চলে যেতে ইচ্ছা করছে, মানে সব ওয়ারি স্ট্রেস সব কিছু দূর হয়ে যাবে, মনটা দারুণ লাগছে, বারবার এই জায়গাটা টানছে, মনে হচ্ছে আবার স্যাটারডে সানডে চলে যাই টাকির, আর এই স্পেশালি এই লঞ্চের উপরে রাইডটার জন্য। উল্টো দিকে বাংলাদেশ শুধু না, সুন্দরবনের একটা পোর্শন আছে যেটা গাইড আমাদের বলছিল, কিন্তু আমার মনে নেই, আর ট্রাভেল ব্লগ না বলে অত ডিটেলস দিইনি, আমি জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি আপনাদের সাথে। আচ্ছা, এখানে ব্লগটা এন্ড করবো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, ভালো থাকবেন, টাটা, বাই বাই।